রাজীব ও সৌরভ দুই বন্ধু ছিল, প্রায়ই তারা একটু সময় পেলেই বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ত। সেই রকমই একবার দুই বন্ধু ঘুরতে ঘুরতে গ্রামের এক রাস্তা ধরে এগিয়ে চলতে লাগলো। এই সৌরভ, কোন দিকে যাবি বলতো আজকে? আরে, আমি একটা মোবাইল কিনবো, সামনে ওই বড় রাস্তার মুখে একটা দোকান আছে, চল ওই দিকে গিয়ে মোবাইলটা কিনে তারপর আজকের মতন বাড়ি ফিরবো, বুঝলি? এই বলে দুই বন্ধু রাস্তা ধরে এগিয়ে চলল। হঠাৎ তারা দেখল, রাজীব দেখ ওই সামনে ওই যে ওই ছেলেটাকে এই দুপুরে রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি, কি ব্যাপার বলতো, আশেপাশে কেউ নেই তো, চল তো দেখা যাক। এই বলে সৌরভ ও রাজীব বাইক দুটো স্ট্যান্ড করে ছেলেটার দিকে এগিয়ে গেল। ও ভাই ভাই, শুনছো, তুমি এই মাঝখানে রাস্তার মাঝে দাঁড়িয়ে কি করছো বলতো, আর কাঁদছোই বা কেন তুমি? কিছু না দাদা, কিছু না। শোনো, কান্নাকাটি করো না, চুপ করো, কি সমস্যা তোমার বলতো একটু শুনি। এই শুনে ছেলেটা কান্নাকাটি বন্ধ করল, তারপর আস্তে আস্তে তার সব সমস্যা খুলে বলল। দাদা, সকালে আমি কাজে বেরিয়েছিলাম, আমি টুকটাক এইদিক ওদিক একটু কাজ করি, কোনো দিন কাজ পাই কোনো দিন পাই না, আজ সারা দিন চেষ্টা করেও একটাও কাজ পেলাম না দাদা। তোমার বাড়িতে কে কে আছে ভাই? বাড়িতে আমার মা বাবা বউ ছেলে সবাই আছে, ছেলেটা একটু অসুস্থ, ভেবেছিলাম আজ কাজ থেকে ফিরে কিছু রোজগার হলে ছেলেটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, কিন্তু আজ কোনো কাজই ছুটলো না, গরিবের সংসার বুঝতেই তো পারছেন। বুঝেছি এই ব্যাপার, কিন্তু তুমি এইভাবে টুকটাক কাজ না করে একটা ছোট ব্যবসা তো করতে পারো রে ভাই, তাহলে তো তোমার সব সমস্যা মিটে যায়। দাদা আমরা খুব গরিব, ব্যবসা করার জন্য টাকা কোথায় পাবো, কে আমাকে টাকা দেবে বলুন তো? এই শুনে রাজীব ও সৌরভের মন খুব খারাপ হয়ে গেল। হঠাৎ রাজীব তখন বলে উঠল, ভাই আমার কাছে কিছু টাকা আছে, তুমি এটা রাখো, না করো না কিন্তু। না না দাদা, আপনি আমায় চেনেন না, আপনি আমায় কেন টাকা দেবেন, আর আমরা গরিব হতে পারি কিন্তু লোভী নই, আমি আপনার থেকে টাকা নিতেই পারবো না দাদা। আরে রাখো তো, এই তো দাদা বলছো, দাদা হিসাবে আমি কি তোমায় দিতে পারি না? আর এই টাকাটা নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার ছেলেটাকে একটা ডাক্তার দেখিও, বুঝলে? এই সব কথা শুনে ছেলেটা চুপ করে দাঁড়িয়ে রইল। ওই সময় সৌরভ বলে উঠল, ভাই তার সঙ্গে এই টাকাটাও রাখো। না দাদা, এত টাকা কেন দিচ্ছেন? ওই দাদা তোমাকে যা দিল ওই দিয়ে তুমি তো তোমার ছেলেকে ডাক্তার দেখাবে, তারপর তোমার মা বাবা তুমি তোমার স্ত্রী ও ছেলেকে নিয়ে এখন কি করে চালাবে বলতো সংসার, এই করে কতদিনই বা চলবে? তুমি এই টাকাটা নিয়ে ছোটখাটো ফুল শাকসবজি এই রকমের একটা ব্যবসা শুরু করো, বুঝলে? আচ্ছা দাদা, আপনারা আমার অনেক বড় উপকার করলেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। এই বলে ছেলেটা আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেল। ওই সময় রাজীব সৌরভকে বলল, আরে তুই যে বললি একটা নতুন মোবাইল কিনবি, কিন্তু তুই যে অতগুলো টাকা দিয়ে দিলি তাহলে মোবাইলটা কিনবি কি করে? আরে ছেলেটার কথাগুলো শুনে মনে হলো আমার মোবাইল কেনার থেকে ওর ওই সমস্যাটা অনেক বড়, আর এই টাকাটা দিয়ে আমি হয়তো আমার শখ পূরণ করতে পারতাম, কিন্তু দেখ একজনের পুরো পরিবারের সত্যিকারের প্রয়োজন এই টাকাটাতে মিটবে। আর শোন, আমার এই পুরনো মোবাইলটা এখনো অনেক দিন যাবে, বুঝলি রাজীব? সাবাস সৌরভ, এই তো চাই। তাহলে দেখলে তো বন্ধুরা, কখনো কখনো অন্যকে সাহায্য করার মধ্যেও নিজের আসল আনন্দ লুকিয়ে থাকে। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক করো, আর সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আর চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে, তোমরা ভালো মতন থেকো কিন্তু।